নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর দেখো, নিজেকে যদি তুমি ভালো না রাখো তাহলে তুমি অন্যকে কি করে ভালো রাখবে বলো? তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, নিজেকে কিন্তু ভালো রাখতেই হবে। সবার খেয়াল রাখলে সব ভালো, সেটা তো ভীষণ ভালো ব্যাপার। আর তার মধ্যে নিজে খাওয়া দাওয়া ঠিকঠাক করলে না, কোনো একটা হেলদি কোনো রুটিন ফলো করলে না, তার ফলে কি হবে, ইন্টারনালি তুমি মানে হয়ে পড়বে উইক। আর তো খিটখিটে তো তখন হবেই, তুমি নিজেও বুঝতে পারবে না নিজের অজান্তে কত খিটখিটে হয়ে যাচ্ছ। তো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ বাবা, পড়ে যাবি। আয় আয় আয়, ও আমার আমার পেছনে ওয়ার্ড্রোবটা একবার দেখো কি অবস্থা, দেখো সব খুলেছে, দেখো এটাও বন্ধ ছিল। তা আমার যেহেতু আমি ভিডিও করছি, তখন বললাম পেছনটা দেখতে কেমন লাগছে বলে এটা আমি বন্ধ করলাম। এই অবস্থা, খাটেরও সে যে কি সাংঘাতিক অবস্থা। দাঁড়াও দেখাই একবার, দেখো দেখো এগুলো সব চটকে বটকে কি অবস্থা জামা কাপড়গুলো। এখন বাজে তোমার হচ্ছে 6টা বাজে, আর ঋষভ আর আমি এই যাবো একটু বাইরে। হ্যাঁ বাবা, উ উ উ এত ধুলোতে খেলেছে আজকে, কি বলবো। মানে ব্যালকনিতে আমার তিনটে টব ছিল, টবটাকে পুরো ফেললো, মাটিগুলো সব ফেললো, সেই মাটিগুলো নিয়ে তো একেবারে এক শেষ একদম। কালকে সকালে যখন আন্টিরা ঝাড়ু দিতে আসবে তখন আমাকে তো আচ্ছা মতন বলবে যে কি করো তুমি। তো বলবো কোন আন্টিকে যে কি করবো বলে, এমনিতে একটু বলে কিন্তু খুব একটা বেশিও বলে না, সবসময় আমাকে বলে যে বাচ্চা ছোট করতেই পারে, কোনো ব্যাপার না। তবুও নিজের একটা কেমন লাগে না যে ছেলে এরকম করে করছে বারবার করে। আমি তবুও চেষ্টা করি উনি আসার আগে যতটা পার ঠিকঠাক করে নেওয়ার, মানে গুছিয়ে টুছিয়ে মাটিগুলো এক জায়গায় রেখে। তো এই আর কি ব্যাপার। তো এখন যাবো গার্ডেনে এটাকে নিয়ে, না হলে প্রচুর মানে যেই সন্ধে আস্তে আস্তে হতে শুরু করবে মাথাটা পুরো খারাপ হয়ে যাবে, আর আমাকে দরজার দিকে পুশ করতে থাকবে, চলো আমাকে নিয়ে বাইরে চলো। তার থেকে ভালো হয় না আমি আগে গিয়ে ওকে ঘুরে টুরে নিয়ে আসি, তারপর এসে তোমাদের সাথে কথা বলছি। গার্ডেন থেকে চলে এসেছি আর ভাগ্যিস একদম ঠিকঠাক সময় এসেছি, কেননা পুরো এমন হয়েছে, মানে পুরো এমন হয়েছে পুরো অন্ধকার করে এসেছে জানো না। তো বাবুকে বললাম বাবুই তাড়াতাড়ি চলার, ও তো ধুলো নিয়ে পুরো খেলছে খুব ভালোভাবে, ধুলো খেলতে ভালোবাসে, ধুলো নিয়ে খেলছে, এবার আসবে না। আমি বলছি বাবুই চল চল, আসবে না। কি করলাম, ব্যাগের মধ্যে সবসময় ওর যে কোনো একটা খেলনা আমার কাছে থাকে, মানে ওরই খেলনা ওর মানে রেখে দিই আমি লুকিয়ে ব্যাগের মধ্যে। হ্যাঁ এবার অনেকদিন বাদে দেখছে এবার খেলনাটাকে, আমি বলছি বাবুই দেখ এটা খেলনা শিখি চল, তো অনেকদিন বাদে দেখছে, সেই খেলনার যেই হাতে নিল মানে পোপো করে সেই বাড়ি, এরকম অবস্থা। আমি চল বাবা, ভাগ্যিস ঠিক সময় এসেছি, যেই এসেছি পুরো বৃষ্টি, মানে প্রচুর না তবু ভালোই ঝিরঝির করে ভালোই বৃষ্টি জানো না। এবার কী করবো, সৌরভকে ফোন করলাম যে তুমি, ওর আজকে হঠাৎ করে আবার অফিস যেতে হলো, তো বলছে যে তাড়াতাড়ি চলে আসবে, গাড়ি নিয়েই গেছে, তাড়াতাড়ি চলে আসবে, কারণ অফিসের বাসে আসলে তো সেই কটায় আসতো 12:30 মতো। তো বলছে যে আমাকে ফোন করে বলো তাড়াতাড়ি আসবো, আর দুপুরে মাংস করেছিলাম। তো আমি বলছি তাহলে লুচি খাবে, আর ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে, আমি বললাম লুচি খাবে, তো বলছে যে হ্যাঁ লুচি খাবো, তুমি তাহলে ময়দাটা মাখতে থাকো। এই দেখো ময়দা মাখছি, তো এই যে ময়দা মাখছি, আর লুচিটা আমি একা করি না কখনো, কেননা ও আসে মানে সৌরভ থাকে, আমি বেলি আর লুচিটা মানে ভাজে, খুব সুন্দর লুচি ভাজে, পুরো ফোলা ফোলা সেই ট্যাপাম ট্যাপা ট্যাপা মতো দারুণ ভাজে। ময়দাটা মাখিয়ে পুরো চাপা দিয়ে রেখেছি, সৌরভ যখন আসবে তখন গরম গরম লুচি ভাজবো। হ্যাঁ বাবা, ঋষভ খেলনা নিয়ে খেলছে, দাঁড়াও একবার দেখো। এ বাবা আমার ব্যাগের উপর, আমার ব্যাগের উপর দিয়ে এভাবে গাড়ি চালাচ্ছে। তো আজকে না তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব, যেমন দেখো আমরা যেহেতু দেখো আমি বাইরে থাকি, তো বাইরে থাকলে হয় কি মানে সবাই তো বাংলার মানে বাইরে থাকি যেহেতু, তো আমাকে তো বাংলায় কথা বলতে এখানে কেউ বুঝবে না, আমি থাকি গুজরাটে থাকি, তো এখানে বাইরেতে ম্যাক্সিমাম সবাই হিন্দিতেই কথা বলে। আজকে আমি কিছু কিছু টিপস শেয়ার করব তোমাদের সাথে যে তোমরা কি করে খুব তাড়াতাড়ি হিন্দি ভাষাটাকে শিখতে পারো, কেননা অনেকে বলে না যে মানে তোমরা প্রায় শুনে থাকবে বাঙালিদের হিন্দি শুনে অনেকেই মানে এরকম খুব কমেন্ট করে যে খুব হাসে, আর এরকমও বলে যে বাঙালিরা সব কিছুই খায়, হ্যাঁ কিছু আর মানে পান করা যেটা বলে না সেটা করে না, তো এরকম অনেক হাস্যকর কিছু আছে, এরকম আমাকেও প্রচুর শুনতে হয়েছে, তো সেগুলো আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমাকে প্রচুর এখানে সবাই বলে যে আমার হিন্দি নাকি ভীষণ ভালো, ইনফ্যাক্ট আমি কথা বললে কেউ নাকি বুঝতেই পারে না যে আমি বাঙালি না। হ্যাঁ তো এরকম ব্যাপার, কেননা আমি যখন প্রথম এসেছিলাম, আজকে আমি 3 বছর আমি গুজরাটে আছি, তো যখন প্রথমে এসেছিলাম আমি হিন্দি বুঝতে পারতাম, হ্যাঁ মোটামুটি সবই বুঝতে পারতাম, কারণ সিরিয়াল টিরিয়াল দেখতাম, হিন্দি সিনেমা দেখতাম, তো বুঝতে পারতাম, বাট আমি বলতে পারতাম না। আর যেটুকু বলতে পারতাম ওই যে ভয়, সবাই কী ভাববে, আদৌ ঠিকঠাক বলছি কি না, এই ভয়ের চোটে আরও মানে সেই মানে কী বলবো, সে আঁকড়ে যেতাম, মানে আঁকড়ে যেতাম তো মানে কি যাই হলো মানে এরকম আর কি অবস্থা। তো এবার বাইরে থাকবো আমি হিন্দি, আমাকে তো হিন্দি শিখতেই হতো, কারণ আমার বিল্ডিংয়েই মানে বাঙালি তখন কেউ ছিল না,
সবাই হিন্দিতে কথা বলতে পারে, কি করব, কোন একটা কমিউনিকেশন তো একটা তৈরি করতেই হবে, যেহেতু একই বিল্ডিং আমরা আছি সবাই বিভিন্ন। হ্যাঁ, আমার সামনে সে থাকে কর্ণাটকে, আমার সাইডে যে সে কোথাকার বিহার, সামনে তার ওর সামনে যে সে হচ্ছে উড়িষ্যা থেকে, মানে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে, তো এরকম অবস্থা। তো এবার আমার নিচে যে থাকতো সে দিদিটা ইউপি থেকে বিলং করে, তার নাম রজনী। আমি ভীষণ ভীষণ মানে কি বলবো তার কাছে থ্যাঙ্কফুল, রজনী দি লটস অফ লাভ তোমার জন্য, যদিও বাংলা বোঝে না। তো এবার দেখো আমার ক্ষেত্রে কি হয়েছিল, তো এবার ওই দিদিটা ভীষণ ভালো, উনি আমাকে দেখে হাসতে পারে, আমিও হাসতাম। তো আমাকে একদিন বললো যে তুম বেঙ্গল সে হো, তুমি হা বেঙ্গল সে হু, তো ভীষণ লজ্জা লজ্জাভাবে বললাম যে ঠিক বলছি কিনা। তো আমি খুব কষ্টের হিসেবে আমি বললাম যে আসলে আমি বলতে না খুব লজ্জা পাচ্ছি, যে আমি কিছু হিন্দি বললে যদি তুমি বুঝতে না পারো, হ্যাঁ তো বুঝতে না পারো, আর যদি আমার কথাটাই হাসো। তো ও আমাকে বলেছিলো কোনো হাসির কিছু না, তুমি যা খুশি বলো আমি বুঝে নেবো। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি যা খুশি বলবো তুমি বুঝে নেবে, আর আমি কোথায় ভুল করছি সেগুলো কিন্তু আমাকে, আমার মিস্টেকগুলো কিন্তু আমাকে ধরে দিতে হবে, তাহলে আমি শিখতে পারবো। তো ও আমাকে ভীষণ হেল্প করেছিল। আর তারপরে আমি কী করেছিলাম, যেটা আমি আরও খুব তাড়াতাড়ি শিখে গেছিলাম, সেটা হচ্ছে আমি রেগুলার, ঠিক আছে, মানে অ্যাটলিস্ট আধ ঘন্টা ধরে একদম আয়নার সামনে দাঁড়িয়ে পুরো নিজের সাথে নিজে হিন্দিতে কথা বলতাম যা কিছু। হ্যাঁ, এ বাবা তুই হিসু করে দিলি সোনাই, ভেরি ব্যাড মাম্মা, এক মিনিট। তো হিন্দি ভাষা ভালোভাবে শিখতে গেলে নিজের সঙ্গে নিজে কিন্তু হিন্দিতে কথা বলতেই হবে আয়নাতে। হ্যাঁ, চাই তুমি দরজা বন্ধ করেও বলতে পারো যদি তোমার লজ্জা লাগে প্রথম প্রথম, হ্যাঁ তো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে একটা জিনিস আছে যেটা হচ্ছে, যেটা ম্যাক্সিমাম কি মানে আমি তো বলবো মানে 99% বাঙালি যেটা ভুল করে, সেটা হচ্ছে বাংলাতে আমরা কি হয়, আমরা সব কিছুকে কি বলি, যে চা খাবো, জল খাবো, হ্যাঁ দুধ খাবো, তো এগুলো হয় না, আমরা সব কিছু খাই। তো এটাই হচ্ছে সবাই হাসে যে আপ লোক কি আর সব কুছ খাতে হো, কুছ পিতে নেই হো। তো একদিন আমি ওই দিদিটাকে বলেছিলাম দি আও না চলো চায় খাতে, তো চায় খাতে হে দেখো, কারণ আমরা বাংলায় বলি চা খাই, কিন্তু ওটা তো চা খাওয়া না, ওটা তো পান করা, কিন্তু আমরা কেউ বলি, তুমি নিজে একবার মুখে বলে দেখো আমি জল পান করব, আমি চা পান করব, জাস্ট তুমি নিজে লিটারালি তুমি হাসবে এরকম অবস্থা। তো আমি ও আমাকে সেই একদিন বলেছিল যে আপ লোক কি সব কুছ খাতে হো, রিমি পিতে নেই হো। তো তারপর থেকে আমি সেটাকে খুব শুধরেছি, মানে ইনফ্যাক্ট আমার এখন পুরো হ্যাবিটই হয়ে গেছে যে হ্যাঁ চায় পিতে হে, পানি পিতে হে, এরকম ব্যাপার। তো এটা খুব, তো এটা একদম ঠিকঠাক করতেই হবে, কেমন। আর তারপরে টপিকে আসি, তারপরে যেটা হচ্ছে যেমন আমাদের বাংলাতে কি আছে, ছেলে মেয়ে আমরা সব তুমি করেই বলি বা আপনি করে বলি, ওরা সবাই আমরা কোনো ছেলের ক্ষেত্রে আলাদা মেয়ের ক্ষেত্রে আলাদা এরকম বলি না, সবাইকে কিন্তু আমরা একই বলি, তুমি সবার ক্ষেত্রে, আপনি সবার ক্ষেত্রে। হ্যাঁ বাবা গাড়ি কি হয়েছে, খুলে দেবো দাঁড়া, এক এক মিনিট দাঁড়া, ওকে এই অ্যাম্বুলেন্সের না এই পেছনটা এটা খুলে দিতে হবে, এই যে দিয়েছি তো, ঠিক আছে দাঁড়াও আমি একটু সবার সাথে কথা বলে নি, ঠিক আছে হ্যালো। তো তারপরের ব্যাপারটা হলো যে এই যে মানে বাংলাতে সমস্ত কিছু আর কিন্তু হিন্দিতে এটা আলাদা। তো ছেলেদের ক্ষেত্রে আপ, আমি একটা উদাহরণ দিচ্ছি, মানে তুমি কোথায় যাচ্ছ, একটা মেয়ের ক্ষেত্রে কী হবে হিন্দিতে, আপ কাহা যা রেহি হো, আর ছেলের ক্ষেত্রে কি আপ কাহা যা রেহে হো, যা রেহি হো আর রেহে হো, ঠিক আছে। তো এই দুটো কিন্তু আলাদা, মেয়েদের ক্ষেত্রে সবসময় এই যে রহি হো, ক্যা খা রহি হো, ক্যা পি রহি হো, হ্যাঁ এরকম আর কি সব, আর ছেলেদের ক্ষেত্রে কাহা যা রহে হো, আর মানে এরকম আর কি, বুঝতে পেরেছ মানে কেমন, মানে কোথায় ডিফারেন্সটা। তো এই হচ্ছে ব্যাপার। তো একদিন একটা ঘটনা দেখো, আমি মানে আমার একটা বান্ধব উড়িষ্যার যে বললাম না, সে দেখো একদিন ওকে জিজ্ঞাসা করা হচ্ছে যে ভাইয়া কাহা পার হে, তো ও তখন কি বলছে, আচ্ছা ওর হাজব্যান্ড নাম মানস, হ্যাঁ হ্যাঁ, তো ও বলছে কি মানস তো অফিস গেই হে। তো এটা শুনে সবাই ভীষণ হেসেছিল, তো সবাই বলছে যে কিউ তোমারা হাজব্যান্ড লড়কি হে ক্যা অফিস গেই হে। তো ও তো মানে হিন্দিটা অতটা ভালো পারে না উড়িষ্যা থেকে, তো ওরাও অতটা ভালো পারে না, তো বলছে যে হ্যাঁ, তো ও খুব লজ্জা পড়ে গেছিলো তখন। তো তারপর থেকে ঠিকঠাক হয়ে গেছে এখন আর কি। তো প্রথম প্রথম এই মিস্টেকগুলো কিন্তু হবেই হবে। তো তোমরা যদি যারা কেউ আউট অফ মানে ওয়েস্ট বেঙ্গল এরকম বাইরে কোথাও যাওয়ার প্ল্যান করছো, বা ঠিক আছে নিজেরা তবু শিখতে চাইছো, তো তাদের জন্য কিন্তু এগুলো কিন্তু খুব ভালো টিপস, এগুলো কিন্তু ফলো করো, ঠিক আছে। তারপরে আসি, হ্যাঁ তারপরে যেমন দেখো, যেমন আমরা কি বলি, ট্রেন আসছে, বাস আসছে, তারপর হচ্ছে রুটি বানাচ্ছি, এরকম। তো এগুলো তো আমাদের কাছে সমস্ত ইকুয়াল, কিন্তু হিন্দিতে কিন্তু না, হিন্দিতে কি হবে,
ট্রেন আ রহি হে, কেননা হিন্দিতে ট্রেন মেয়ে কিন্তু, ঠিক আছে? আমার কিন্তু ভীষণ হাসি পেয়েছিল প্রথম প্রথম এই কথাগুলো, যে এরকম হয়, কিন্তু হ্যাঁ এটা কিন্তু একদম সত্যি, ট্রেন আ রহি হে এরকম, বাস আ রহি হে এরকম, রোটি বন রহি হে, ঠান্ডি লগ রহি হে, এরকম অনেক কিছু আছে। তো আমি তখন বলেছিলাম যে এগুলো মেয়ে আর ছেলে কি তাহলে, তো আমাকে ওই দিদিটা বলেছিল যেমন যেমন ভাত চাওয়াল, চাওয়াল বন রাহা হে, চাওয়াল বন রহি হে না, চাওয়াল বন রাহা হে, এরকম অনেক কিছু আছে। সেগুলো তুমি হবে কি, তুমি যদি একটা কোনো এরকম হিন্দি কোনো পরিবেশে থাকো তো বলতে 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 ঠিক হয়ে যাবে। তো ওটাতে অতটা বলার মানে অতটা কেউ হাসবে না বা কিছু করবে না, তুমি বলতে বলতে তুমি শিখে যাবে। শুধু তোমার কি মানে চোখ কান খোলা রাখতে হবে যে কোনটাই মানে ওরা আ রহি হে, কর রহি হে, কর রাহা হে, এগুলো তোমাকে একটু হিসাব করে বলতে হবে, মানে তোমাকে শুনে শুনে তুমি বুঝতে পারবে আস্তে আস্তে। তো আর হ্যাঁ, তো এই হচ্ছে কটা ছিল, আমি মোটামুটি যেগুলো এইভাবে মানে আমি শিখেছি আমি সেগুলোই তোমাদেরকে বললাম। আর আর একটা জিনিস, সেটা হচ্ছে বাঙালিদের হিন্দি বোঝা যায় কেন, সেগুলো তো বললাম। আর একটা আছে, বাঙালিদের আমরা যেমন কথা বলি কীভাবে, কী করছো, কী বলছো, আমরা বেশিরভাগ কী বলি, ও ও করে কথা বলি। আর হিন্দিতে কেমন বলে, ক্যা কর রহে হো, কাহা যা রহে হো, ওরা সব আ আ এ এ এরকম বলে। আমরা যেমন ও ও বলি, ওরা কিন্তু ওরা বলে না। তো হিন্দি কথা বলার সময় কিন্তু আমাদেরকে ক্যা কর রহে হো এরকম বললে কিন্তু হবে না। তো তোমাকে কীভাবে বলতে হবে, কাহা যা রহে হো, একদম কনফিডেন্টলি, কাহা যা রহে হো, এসে নেই, মতলব এরা এরকম ভাবে না, ঠিক আছে? আমার বলতে খুব হাসি পাচ্ছে, মানে আমি কেন তোমাদের সাথে ফ্র্যাঙ্কলি বলছি, কারণ এই মিস্টেকগুলো হয়, আমি তার জন্যই কিন্তু তোমাদেরকে বললাম। আমি অনেকের বাংলা শুনেছি, এখানে প্রচুর বাঙালি আছে, তো তাদের হিন্দি শুনেছি, তো শুনেই আমি তোমাদেরকে, যাতে তোমাদের এই মিস্টেকগুলো না হয়, কেউ যাতে না হাসে, আমি তার জন্য বলছি। তো এই ব্যাপার। আর যেমন ক্যা কর রহে হো, এটা কিন্তু বাঙালিদের প্রচুর হয়, ক্যা কর রহে হো, এটা হবে না, ক্যা কর রহে হো, ওকে, ক্যা কর রহে হো এরকম। তো আর আমি আমি কিন্তু এরকম কাউকে হার্ট করতে চাইনি বা কাউকে এরকম বলতে এরকম বলতেও চাইনি যে এরকম বাঙালিরা হিন্দি পারে না, এরকম কখনোই না। প্রচুর বাঙালি আছে বাইরে এখন থাকে, তুমি অবাক হয়ে যাবে তাদের হিন্দি মানে শুনলে, তুমি ভাবতেই পারবে না যে তারা বাঙালি। তো এই হচ্ছে ব্যাপার, যারা নতুন নতুন যাচ্ছ শিখছো, আমি তাদের জন্য কিন্তু টিপসটা বললাম, কেমন? তো এতে হার্ট হওয়ার কিছু নেই, আমি কিন্তু কাউকে কোনো মানে সেভাবে আমি বলতে চাইনি যে বাঙালিদের হিন্দি খারাপ বা কিছু, এরকম একদমই না। আর সব থেকে বড়ো কথা কি, আমাদের মাতৃভাষা, আমাদের মাদার টাং তো হিন্দি না, আমরা বাংলাতেই কথা বলি, তো সেটাতে আমরা যতটা কমফোর্টেবল, যতটা স্মুথলি বলতে পারবো, হিন্দি তো অতটা ওভাবে বলতে পারবো না। আর তুমি আমাকে বলো, যার মাতৃভাষা, যার মাদার টাং হিন্দি, সে কি আমাদের মতো বাংলা বলতে পারবে? পারবে না, তাই না? তো তাহলে একটা ভাষা শিখতে গেলে অনেক প্রবলেম তো আসবেই, কেমন? আর হিন্দি যেহেতু আমাদের একটা আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তো আমাদেরকে বাইরে যেতে গেলে তুমি বাংলা তো বাংলা তো বাঙালিদের সঙ্গেই তুমি বলতে পারবে, বাইরে তো আর বাংলা বললে তো আর হবে না, তোমাকে হিন্দিটা শিখতেই হবে। তো আজকাল প্রচণ্ড ইম্পর্টেন্ট এই হিন্দি ভাষাটা। তো এই ছিল আমার মোটামুটি কয়েকটা টিপস, আমি আশা করব তোমাদের এগুলো হেল্পফুল হবে। আর যদি আরও কিছু জানতে চাও তো সেগুলো আমাকে কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে? এখন বাজে 11টা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সব, আর দেখলে তো গরম গরম লুচি ভাজছিল সৌরভ, দারুণ খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে, পুরো ক্রাঞ্চি একদম। তাহলে এবার শুয়ে পড়ি,
রাত হয়ে গেছে, আবার কালকে সকালবেলা উঠতে হবে, তাড়াতাড়ি করে রান্না বান্না করতে হবে, সৌরভকে অফিসে টিফিন দিতে হবে, অনেক কাজ। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও কেমন। আর নতুন চ্যানেল কিন্তু তো সাবস্ক্রাইব করতেই হবে, হ্যাঁ বাবা তো সাবস্ক্রাইব করতেই হবে। আর কিন্তু যে বেল নোটিফিকেশনটা আছে ওটা কিন্তু প্রেস করতে হবে, নাহলে ভিডিওর কোনো নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছাবে না। খুব ভালো থেকো, সুস্থ থেকো সবাই, আর এরকমই টিপস আর যা কিছু আমি এরকম দেওয়ার চেষ্টা করবো, তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। আর খুব ভালো থেকো, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, গুড নাইট।